সরকারের উন্নয়ন নারীদের কাছে পৌঁছাতে গাজীপুরের শ্রীপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাওনা ইউনিয়নের শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের প্রতিটি গ্রামের নারীদের নিয়ে এই নারী সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আরিটুসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।